একটা বিষয় নিয়ে আসলে আজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একেবারে সরগরম। আজকে আসলে কার্যনির্বাহী কমিটির সভা চলছে। এই সভাটা এজেন্ডাগুলো আসলে অনেক আগে থেকেই নির্ধারণ করা হয় কার্যনির্বাহী কমিটির সভার এজেন্ডা, কিন্তু সেই সব এজেন্ডাকে পেছনে ফেলে বা সব এজেন্ডাকে ছাপিয়ে একটা বিষয় যে এজেন্ডাটা কোনো আলোচনাতেই ছিল না সেইটাই সবচেয়ে বড় আলোচনা হয়ে উঠেছে, এবং এর বাইরে যতগুলো আলোচনা বা এজেন্ডা ছিল সেগুলো আলোচনার বাইরেই চলে গেছে একরকম। আর সেটা হচ্ছে টেস্ট অধিনায়কত্ব। বাংলাদেশ দলের টেস্ট অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা যখন থেকে মুমিনুল হক দিয়েছেন, এরপর থেকেই সবখানে আলোচনা যে কে হতে যাচ্ছেন পরবর্তী অধিনায়ক, এবং সেখানে সবচেয়ে বেশি নামটা যা শোনা যাচ্ছিল সেই সাকিব আল হাসানের হাতেই আবারও কাঁধেই হয়তো বা আবারও টেস্ট অধিনায়কত্বের সেই দায়িত্বটা আমরা দেখতে পাবো তৃতীয়বারের মতো। আজ সারাদিন আমরা সকাল থেকেই বিসিবিতে আছি এবং যে কর্মযজ্ঞ বা ভেতরে যে মিটিং চলছে, কাটাছেঁড়া চলছে বারবার, সেগুলো নিয়েও কথা বলবো। শুধু টেস্ট অধিনায়কত্ব না, আরও কিছু চমকের ব্যাপারও আছে যেটা হয়তোবা এই মিটিংটা শেষে বিকেলে ঠিক 5টার আগে বা 5টার দিকে একটা আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। এই বিষয়গুলো আমরা পর্যবেক্ষণ করার চেষ্টা করছিলাম। আমার সঙ্গে আমার সহকর্মী মোহাইমিন নিয়ন রয়েছেন, তার কাছে একটু জানতে চাইবো আরও ডিটেইল কোনো তথ্য তার কাছে আছে কিনা। নিয়ন, আপনাকে স্বাগত। আমি যেটা আপনার কাছে জানতে চাই সেটা হচ্ছে টেস্ট অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানকে হয়তো আমরা আবারও দেখতে যাচ্ছি একরকম, মোটামুটি নিশ্চিতই বলা চলে। এখন আসলে প্রক্রিয়াটা কেমন হতে পারে, তাকে কী মেয়াদে দেওয়া হতে পারে, বা তাছাড়া তার মানে সহযোগী হিসেবে বা ভাইস ক্যাপ্টেন হিসেবে কার নাম ঘোষণা হতে পারে, বা এরকম করে আলোচনা শুনেছেন কিনা, সেই বিষয়গুলো নিয়ে একটু ডিটেল জানাবেন। প্রথম থেকে আসলে ম্যাক্সিমাম যেটা বলছিলাম যে ভাইস ক্যাপ্টেন বা অনেক কিছু আলোচনা আছে, আমরা তো ধরেন এখানে সকাল থেকে আসবার পরে অনেক গুঞ্জনই শুনেছি, সে গুঞ্জনগুলো কী এটা সবাই আসলে ইতোমধ্যে বিভিন্ন অনলাইনের মাধ্যমে, আমাদের নিউজের মাধ্যমে, আমাদের আগের নিউজের যে লাইভগুলো ছিল সেগুলোর মাধ্যমে অনেকেই জেনে গেছেন, কিন্তু কংক্রিট একেবারে স্পেসিফিকভাবে প্রেসিডেন্ট আজমল হাসান পাপন যতক্ষণ না বলছেন ততক্ষণ আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না যে অমুকের হাতেই আসলে ওই দায়িত্বটা দেওয়া হয়েছে। তবে আমরা এখন পর্যন্ত শুনেছি মিটিং থেকে যে সিদ্ধান্তগুলো এসেছে, সাকিব আল হাসানের হাতেই সাদা পোশাকের দায়িত্বটা আরও একবার তুলে দেওয়ার যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, কারণ হিসেবে দেখানো হয়েছে দেখেন এই বছর আর মাত্র 4টা টেস্ট আছে, সেখানে ওয়েস্ট ইন্ডিজে খেলবে, এরপরে ইন্ডিয়াতে খেলবে, খুব বেশি যে মানে প্রেশার পড়বে সাকিবের উপর সেরকম কিছু না, তো সাকিব এটা না নেওয়ার কোনো কারণ দেখছি না। দ্বিতীয়ত, ভাইস ক্যাপ্টেন নিয়ে একটা আলোচনা ছিল, দীর্ঘদিন বাংলাদেশের 3টা ফরম্যাটেই কোনো ভাইস ক্যাপ্টেন নেই। গতকালই খালেদ মাহমুদ সুজন বলছিলেন যে এটা নিয়ে একটা আলোচনা হবে যে ভাইস ক্যাপ্টেন অন্তত যেন 3টা ফরম্যাট না হলেও 1টা বা 2টো ফরম্যাটে ভাইস ক্যাপ্টেন দেওয়ার কথা, কারণ আপনি জানেন যে ভাইস ক্যাপ্টেন ব্যাপারটা আসলে দেওয়া হচ্ছিল নতুন নেতৃত্ব তৈরি করবার জন্য, কারণ আমরা দেখেন যখনই বারবার বিপদে পড়ছি ওই সিনিয়রদের হাতে ফিরে যেতে হচ্ছে আমাদের ক্যাপ্টেন্সির জন্য, তাদের শরণাপন্ন হতে হচ্ছে, কেউ বলছেন নেবেন না, কেউ বিভিন্ন শর্ত দিচ্ছেন, এবারও আমরা জানি বেশ কিছু শর্তর কথা চলে এসেছিল। তো সেই জায়গা থেকে বিসিবি আমরা মনে করেছিলাম যে একটা ভাইস ক্যাপ্টেন নীতিতে হতে পারে যাবেন, কিন্তু এখন পর্যন্ত যতটুকু জেনেছি বিসিবি ওয়ানডে এবং টি-20তে ভাইস ক্যাপ্টেন এবারও দিচ্ছেন না, শুধুমাত্র টেস্টে সাকিবের ক্যাপ্টেন্সির সঙ্গে সাকিবের হয়তো বা একজন ডেপুটি থাকবেন, সেটা খুব সম্ভবত আমরা লিটন দাসকেই দেখতে পাবো, যদিও মেহেদী হাসান মিরাজের একটা নাম আমরা শুনেছিলাম আলোচনায়, কিন্তু কিছু কারণে মেহেদী হাসান মিরাজের নামটা সরে গেছে, এবং লিটনের পারফরমেন্স, লিটনের সাম্প্রতিক র্যাঙ্কিং, ICC সব কিছু মিলিয়ে লিটনকে সেই জায়গাটা এগিয়ে দেওয়া হয়েছে, এবং লিটনই ভাইস ক্যাপ্টেন হয়তো বা হচ্ছেন। আর এছাড়া যদি বলেন বাকি সবগুলোই তো একটা আলোচনা ছিল যে আসলে দুই ফরম্যাটে ক্যাপ্টেন হবে, কারণ আমরা জানি যে আলোচনাটা ছিল যে সাকিব আল হাসান 3টা ফরম্যাটের ক্যাপ্টেন্সি চেয়েছিলেন, তিনি চেয়েছিলেন যেহেতু চ্যালেঞ্জটা নিতেই হবে তিনি ফুল চ্যালেঞ্জটা নেবেন, এবং চ্যালেঞ্জটা নিয়ে 2 বছর বা 1 বছর যেটাই হোক সেটা বাংলাদেশ দলকে আর কি সার্ভিস দেওয়ার জন্য, বিসিবি সেটাতে একমত হয়নি, কারণ আমাদের ওয়ানডেতে একজন ক্যাপ্টেন আছেন এবং আমরা যতটুকু জানি 2023 বিশ্বকাপ বাংলাদেশ তার অধীনেই খেলবেন তামিম ইকবাল, তো তাকে বাদ দিয়ে যে কারণে আমরা আজকে সকালবেলা বলছিলাম তামিম ইকবালের নাম কিন্তু টেস্ট ক্যাপ্টেন্সির কাতারে একেবারে শেষ মুহূর্তে এসে যোগ হয়, তাকেও একটা প্রস্তাব দেওয়ার কথা শোনা যাচ্ছিল। সব কিছু মিলে এই এখন অবস্থা, আমরা একেবারে শেষ মুহূর্তে দাঁড়িয়ে আছি, হয়তোবার ঘণ্টাখানেক বা আধা ঘন্টার মধ্যে অফিসিয়াল একটা স্টেটমেন্ট আমরা পাবো আসলে এক্স্যাক্টলি কী টেনিওরে কাকে কাকে কোথায় দায়িত্বটা দেওয়া হচ্ছে। জি, সাকিব আল হাসানের এই দায়িত্ব পাওয়ার বিষয়টি আসলে এর আগেও আমরা দেখেছি, এবং আমরা আজও তার যে সতীর্থরা আছেন, পুরনো সতীর্থ থেকে শুরু করে বাংলাদেশের ক্রিকেটের যারা নীতি নির্ধারক আছেন, কোচ আছেন, যাদের সঙ্গেই কথা বলা হয় নেতৃত্ব গুণের বিষয়ে, সাকিব আল হাসানের নেতৃত্ব গুণ নিয়ে কারোর কোনো প্রশ্নই নেই, তার ক্রিকেট ব্রেইনের, ক্রিকেট নিয়ে তার চিন্তা ভাবনার এগুলোর প্রশংসা সবাই করেন, এবং সবাই বলেন, বলেছেন যেটা যে তিনি যদি দায়িত্ব পেয়ে পান সেটা বাংলাদেশের ক্রিকেটের জন্য খুবই ভালো হবে। আমি একটু পার্সোনালি আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে মুমিনুল হকও কিন্তু সংকটের মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে মানে ক্রিকেটের সবচেয়ে এলিট ফরম্যাট, সবচেয়ে কঠিন যে জায়গাটা, কঠিন যে দলটা, সেই ভাঙাচোরা একটা দল নিয়ে কিন্তু মুমিনুল লড়াই করেছেন, হয়তো ব্যর্থ হয়েছেন, সাফল্য পাননি সেভাবে,
বাংলাদেশের ক্রিকেট বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় সাফল্যটা পেলেও সেটা আসলে চাপা পড়ে গেছে তার দেশের মাটিতে, বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ হার এই ধরনের ঘটনাগুলো, কিংবা সাউথ আফ্রিকায় গিয়ে আপনার দলীয় স্কোরটা যদি দেখেন 100 নিচে আউট হওয়া, হ্যাঁ দুই দুইটা ইনিংস এবং একই সঙ্গে তার ব্যক্তিগত পারফরমেন্স, সব কিছু মিলিয়ে তিনি হয়তো ব্যর্থ হয়েছেন, কিন্তু সংকটের মুহূর্তে সবচেয়ে কঠিন একটা দল নিয়ে তিনি কিন্তু লড়াইটা চালিয়ে গেছেন। এই একটা ফরম্যাটের প্রতি তার ভালো লাগার ভালোবাসার জায়গার কথাও তিনি বারবার বলেছেন। এই ক্ষেত্রে মুমিনুলের শেষটা কি একটু অন্যরকম হতে পারত কিনা, কিংবা একইভাবে মুমিনুলের অধিনায়কত্বের কোন কোন জায়গায় আপনার মনে হয় যে ঘাটতির জায়গা ছিল, যেইটা সাকিব আল হাসান আসলে সবাই বিশ্বাস করছেন যে পরিবর্তন হয়ে যাবে, আমি একটু আপনার কাছে এটা জানতে চাইব। এটার মূল এটাই হচ্ছে কি, মুমিনুলের আপনি যেটা বারবার আজকে আপনার সাথে অনেকবারই কথা হচ্ছিল যে মুমিনুলকে নিয়ে মূল সমস্যাটার জায়গায় ছিল তার ব্যাট প্যাচ, তার ব্যাটে রান আসছিল না। খালেদ মাহমুদ সুজনের সঙ্গে যখন গতকাল আমাদের কথা হয়েছিল তিনি একদম স্পষ্ট করে বলেছেন যে দেখেন মুমিনুলের অধিনায়কত্বের চেয়ে অনেক বেশি প্রয়োজন আমাদের পারফর্মার মুমিনুলকে, যিনি আপনি চিন্তা করে দেখেন একটা সময় বাংলার ব্যাটম্যান বলা হতো তাকে, তার একটার পর একটা 50 দেশের বয়সে 60-এর উপর অ্যাভারেজ ছিল, তার 11টা সেঞ্চুরি আছে তার সবসময় জায়গায় বলতো যে টেস্টে বাংলাদেশের একজন কংক্রিট ব্যাটসম্যান মুমিনুল হক, সেই জায়গাটায় একটু ঘাটতি চলে এসেছিল। গত 8 ইনিংসে লোকটা 10 রানের কোটা পার হতে পারেনি, তার উপর একটা হিউজ প্রেশার চলে এসেছিল এবং সেই প্রেশারটার কারণেই তিনি এক কথায় সরে গেছেন। নর্মালি চিন্তা করে দেখেন তাকে যখন আপনি যে ইয়েটার কথা বলছিলেন যে তাকে একটু সম্মানজনকভাবে দেওয়া যেত কিনা, কিংবা তার একটা পারফরমেন্স ছিল, তার অধীনে দল ভালো করছিল, সেই প্রশ্নটা তাকে সেদিন করা হয়েছিল। অভিমান বা চাপা একটা ক্ষোভ বলবো না, কিন্তু তিনি কিন্তু একটু আক্ষেপে সুরেই বলেছেন যে দেখেন বাংলাদেশের মানুষ অতীত মনে রাখে না, তা আমার কাছে অতীতটা এখন আর খুব বেশি গুরুত্ব বহন করছে না। তো সেই জায়গা থেকে বোঝা যাচ্ছে যে তিনি আসলে জানতেন যে অতীতটা কেউ মনে রাখবে না। ওই নিউজিল্যান্ডে মাউন্ট মঙ্গানুইতে বছরের শুরুতে কী হয়েছে সেটা সবাই ভুলে গেছে, আপনি যখন ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ম্যাচ হেরে সিরিজ হেরে গেছেন, আপনি যখন শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ হেরে গেছেন, আপনি যখন পাকিস্তানের সঙ্গে ঘরের মাঠে হেরেছেন, আপনি নিজের হাতে যখন রান পাচ্ছেন না, নিজের ব্যাট থেকে যখন রান আসছে না, যে মানুষটা বাংলাদেশের টেস্টে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক, টেস্ট ক্যাপ্টেন্সি পাওয়ার পর তার এভারেজ প্রায় 30-এর নিচে চলে এসেছে এবং তার সেঞ্চুরি এসেছে মাত্র 3টা, তো সব কিছু মিলিয়ে 2.5 বছরের টেনিওরে মুমিনুলের মতো পারফর্ম করতে পারেননি। এখন বাংলাদেশকে আসলে বেছে নেওয়ার একটা মানে একটা দোটানার মধ্যে ছিল যে কাকে বেছে নেবে, আমার ক্যাপ্টেন মুমিনুলকে বেশি প্রয়োজন না ব্যাটসম্যান মুমিনুলকে। আমার মনে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড খুব দ্রুত একটা ডিসিশন নিয়েছে যে তাদের আসলে ব্যাটসম্যানকে প্রয়োজন, এবং সেই জায়গাটা থেকে আসলে মুমিনুলকে এভাবে বিদায় নেওয়া ছাড়া আমার কাছে মনে হচ্ছিল যে একটা উপায় ছিল ওয়েস্ট ইন্ডিজ টেনিওরটা যদি আপনি তাকে রেখে দিতেন, ওয়েস্ট ইন্ডিজের পরে তারপরে হয়তো বা পরের সিরিজের জন্য আপনি একটা লম্বা সময় পাবেন, তখন চিন্তা ভাবনা করে কোনো কিছু হতো। তবে তার আগ পর্যন্ত আমার মনে হয় না মুমিনুলকে নিয়ে আসলে অন্য কোনোভাবে আর বোর্ড চিন্তা করেছে বা করাও মানে করার কোনো সুযোগ ছিল। নিয়ন, আপনাকে ধন্যবাদ, আমরা অনেক বিস্তারিত আলোচনার চেষ্টা করছিলাম, দর্শকদের জানানোর চেষ্টা করছিলাম, আনুষ্ঠানিক ঘোষণার আগ পর্যন্ত আসলে এখন পর্যন্ত ওইভাবে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না, যতটুকু আমরা জানতে পেরেছি ততটুকু আমরা জানানোর চেষ্টা করলাম যে অনেকটা মোটামুটি নিশ্চিত যে সাকিব আল হাসানই আবারও বাংলাদেশের টেস্ট অধিনায়ক হতে যাচ্ছেন, তবে এখন মিটিংটা একেবারে শেষ পর্যায়ে, যে কোনো মুহূর্তেই প্রেস ব্রিফিংটা হতে পারে, সেই আনুষ্ঠানিকতার জন্য আসলে এখনও ওই মানে তাড়াহুড়োর জায়গাটা বা গণমাধ্যমের যে কর্মযজ্ঞের জায়গাটা সেটা শুরু হতে যাচ্ছে। তো আমাদের কাছে এই ছিল আজকের মতো, নিশ্চয়ই পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গেই থাকুন সময়।